Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Nijolwar ko fakhte ke shobai ke shagotam. To bondura, aske ami khub stylish ekti hatar design apnader sathe share korbo. To prothome ami ei je hatar lombar mapta nichi. Ekhane ami hatar lombar ta kintu 10.5 inch dichi ar mohuri ongsho kintu 5 inch dichi. To apnara kintu apnader measurement onushare bariye komiye niben. To erpor ei je ami ekhane ekta kapor nilam. তো এই কাপড়টি আমি 6.5 ইঞ্চি পরিমাণে দিছি এরপর এই যে কাপড়টির উপরে আমি হাতার কাপড়ের মুড়ি অংশটা বসিয়ে এরপর এই যে একটা সেলাই দিয়ে দিলাম সেলাইটি দেওয়ার পর এখন আমি এই যে কাপড়টিকে ঠিক এভাবে করে হ্যাঁ হালকা এই যে হাতের সাহায্যে ফিনিশিং করে দিয়ে এর উপরে কিন্তু আমি কাপড়টিকে বসিয়ে হ্যাঁ এই যে এভাবে করে কিন্তু ফিনিশিং করে দিতে হবে দেওয়ার পর আমি ইজি এভাবে করে একটা বাস দিব বাস দিয়ে কিন্তু হ্যাঁ এর উপরে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দিব তো বন্ধুরা সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিও যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এরপর এই যে আমি একটা কাপড় নিলাম কাপড়টিকে আমি হ্যাঁ মেপে নেওয়ার পর আমি দুই বাস করে এরপর আরো একটা বাস দিয়ে হ্যাঁ ত্রিভুজ আকার করে এই কাপড়টির উপরে বসিয়ে এরপর সেলাই করে নিব সবগুলো এই যে আমি সেলাই করে নিলাম সবগুলো তো এরপর আমি এখানে একটা ফেফার ফিস্টিং নিলাম এই ফিস্টিংটির এই যে ছড়াটা আমি 3 ইঞ্চি পরিমাণ দিছি আর লম্বাটা কিন্তু হ্যাঁ হাতার মুহুরির অংশে যতটুকু প্রয়োজন সেই পরিমাণে নিছি তো এরপর এই যে আমি 1 ইঞ্চি পরিমাণে হ্যাঁ এই যে দাগ টেনে নিচ্ছি তো এখন আমি এই যে রাউন্ড করে হ্যাঁ এই যে কলম দিয়ে দাগ টেনে নিচ্ছি কেটে নেওয়ার সুবিধার্থে তো এরপর এই যে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর এই যে আমি এখানে একটা কাপড় নিলাম কাপড়টির উপরে আমি পেপার ফেস্টিংটাকে বসাবো বসিয়ে কিন্তু আমি এর উপরে আয়রন করে নিব এই যে আয়রন করে নিলাম এরপর আরও একটা কাপড় নিলাম এই কাপড়টির উপরে আমি ফেস্টিংয়ের কাপড়টিকে ঠিক এভাবে করে বসিয়ে হ্যাঁ কিন্তু সাইডে হ্যাঁ ফেস্টিংয়ের একদম ফাঁসে আমি সেলাই দিয়ে দিব এই দুদিকে কিন্তু দিব না ঠিক আছে তো এই যে আমি ফেস্টিংয়ের একদম ফাঁসে সেলাই দিয়ে দিব তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম সেলাইটি দেওয়ার পর বন্ধুরা আমি এই যে বাতি অংশ কাপড়গুলো কেটে নিব এই যে আমি বাতি অংশ কাপড়গুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এখন ফেস্টিংয়ের কাপড়টিকে উল্টিয়ে নিব তো এই যে উল্টিয়ে নেওয়ার পর আমার ডিজাইনটি এমন হলো এরপর আমি এই যে হাতার মুড়ি অংশে কাপড়টি নিলাম নিয়ে আমি এই যে ডিজাইনের উপরে ঠিক এভাবে করে বসাবো বসে আমি এর উপরে সেলাই দিয়ে দিব তো এই যে আমি সেলাইটি দিয়ে দিলাম এরপর আমি এই যে এখানে আরও একটা কাপড় নিলাম এই কাপড়টির আমি 6.5 ইঞ্চি দিছি তো লম্বাটাও কিন্তু আমি 2.5 ইঞ্চি নিছি মানে দুই দিকে আমি সমান নিছি এরপর এই যে এভাবে করে আমি সাজবাজ করে দেবো সাজবাজ করে দেওয়ার পর আমি এই যে কর্নারগুলো কেটে নিব রাউন্ড আকার করে কেটে নিব তো এই যে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা সুই দিয়ে আমি চারপাশে সেলাই করে নিব সেলাই করে আমি এই যে একটা ফুল তৈরি করে নিব তো যে আমার ফুলটি তৈরি করা হয়ে গেল এখন আমি এই যে সুই দিয়ে ভালো করে কাপড়টিকে আটকে নিব এরপর আমি এই যে একটা সবুতাম তৈরি করব সবুতাম তৈরি করার জন্য আমি একটা বুতাম নিলাম বুতামের উপরে এই যে কাপড়টিকে রেখে আমি হ্যাঁ সবুতামটি তৈরি করবো তো আপনার চাইলে কিন্তু এখানে সবুতামের পরিবর্তে আপনার চাইলে পুঁতিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি সুতা দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর বাতি অংশ কাপড়গুলো কেটে আমি আলাদা করে নিছি তো তৈরি হয়ে গেলো এই যে আমার সবুতাম
তো এখন আমি এই যে ফুলের উপরে বুতামটিকে বসি, হ্যাঁ এর উপরে কিন্তু আমি সেলাই দিয়ে দিব, ভালো করে শক্ত করে আমি সেলাই করব যেন খুলে না যায় পরবর্তীতে। তো এখন আমি যে মাছ বরাবর হ্যাঁ ফুলটিকে ঠিক এভাবে করে বসিয়ে হ্যাঁ আমি ভালো করে শুই দিয়ে সেলাই করে নিব। তো আপনার চাইলে কিন্তু এখানে ফুলটা দিতে পারেন আবার নাও দিতে পারেন, ঠিক আছে। তো এই যে আমি সেলাই করে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।